ভাই কতগুলা হারভেস্ট করলেন? না না, আমরা আজকে থেকে শুরু করলাম। আজকে 10 কেজির মতো ফল উঠেছি, এখনো আরো 20 কেজি ফল উঠবে বলে মনে করছি। 30 কেজি ফল আমরা আজকে। কতগুলো গাছ? আমরা 3টা গাছ থেকে 30 কেজি ফল পেয়েছি। 3টা গাছ থেকে 30 কেজি? হ্যাঁ, 3টা গাছ থেকে 30 কেজি। আচ্ছা, এগুলো কিভাবে পরিচর্যা করবেন বা কি করবেন এখন? এগুলো আমরা আগামীকালকে এগুলোর কাজ করব কিছু। এটা যেন আমরা একটা রান্না করি, রেসিপি, সেটা আমাদের নিজস্ব আর কি। আমরা এটা স্বাদ গন্ধ এবং যাতে অনেক দিন ধরে স্টে করে পৌঁছে না, সেজন্য আমরা নিজেরাই একটা ইয়া করছি। আমরা কালকে এগুলো মহিলা দিয়ে বা লেবার দিয়ে আমরা এগুলোর মধ্যে কাজ করবো, যাতে বয়েল করার সময় এটা পচে না। তারপর আমরা নির্দিষ্ট কিছু মশলা ব্যবহার করি, মশলা ব্যবহার করে আমরা একটা রেসিপি তৈরি করি। তারপর এটাকে রেসিপিটা তৈরি করে আমরা রোদে শুকাই, রোদে শুকাই আমরা বোতল জাত। আচ্ছা, এই বোতল জাত করে বিক্রি করেন? জি জি। আচ্ছা, আর আপনার যে প্রজেক্টগুলো বাহিরে করছেন ওগুলানের কি খবর? ওখানেও গত 3 দিন ধরে ফল উঠতেছে। ওই পাবনা যে প্রজেক্ট করছে সেখানে 3 দিন ধরে ফল উঠতেছে। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এই লকডাউন গত কারণে আমি বের হইতে পারিনি। তারাও কি সেম কাজগুলো করবে? হ্যাঁ, তারাও সেম কাজটাই। আর এই বাজারটা কিরকম এটার? এর বাজারটা এখন পর্যন্ত আমাদের মোবাইল বাজার, আমাদের পরিচিত এবং যারা জানে যে আমরা এটা উৎপাদন করি তাদেরকেই আমরা এখন পর্যন্ত দিতে পারি। যে 10 বোতল যাচ্ছে তাকে আমরা 2 বোতল 3 বোতল দিতে পারছি। কিরকম পরিমাণ আছে এই কাঁচা? কি ফলটা কোনোভাবে ব্যবহার করা হয়? কাঁচা ব্যবহার না, আপনি ডিরেক্ট যদি পেকে যায় জামের মতো, আপনি ব্ল্যাক যখন হবে তখন আপনি কাঁচা ডিরেক্ট ব্যবহার করতে পারেন। আর এখন যেটা সেটা এখন সেটা আমরা করতেছি, এটা আপনি বছর ধরে সংরক্ষণযোগ্য। আচ্ছা, আমরা সংরক্ষণের ব্যবস্থা করতেছি। সারা বছর কিছু হবে না? সারা বছরে কিছু হবে। আচ্ছা, যে এটা বাজারে কেনা হয় আর এটার মধ্যে কিরকম কোন তফাৎ আছে? হ্যাঁ, সব বাজারে যেটা ইয়া করে সেটার মধ্যে সুগার ইন করা সেটার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড একটা ব্যবহার করে পচন রোধক হিসেবে। কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিড সুগারে বয়েল করি, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি, এটা ব্যবহার না করে আমরা একবারে ড্রাই করি, এটার মধ্যে জলীয় না থাকলেই এটা আর ফাঙ্গাস ধরবে। আর বাজারের থেকে অবশ্যই আমরা মশলাগত ইয়ার থেকে সেই মশলাগুলো ব্যবহার করি, আমরা ঔষধি মশলাই ব্যবহার করি যাতে করে আপনার ডাইজেস্টিংয়ের ইয়ে হয়। আর আমরা মশলা ব্যবহার করে আমাদের স্বাদটা অবশ্যই বাজার থেকে একটু হলেও ভিন্ন, আমাদের নিজস্ব একটা স্বাদ আছে। আচ্ছা, এটা নিয়ে আর পরিকল্পনা কি ভবিষ্যৎ? পরিকল্পনা এটা নিয়ে পরিকল্পনা যেটা আছে, আমরা আস্তে আস্তে করে এটা যত চারা উৎপাদন করবো আমরা এভাবেই এটা উৎপাদনে যাবো আর কি। আচ্ছা, সম্ভাবনা কিরকম দেখছেন আর দর্শককে কি বলবেন? এই এখন পর্যন্ত যতটুকু পর্যায়ে আছে এখন পর্যন্ত সম্ভাবনা অনেক বড়, যেহেতু এটা ব্যবহার আছে, এটার চাহিদা আছে, দেশে উৎপাদন হয় না কারণেই আমরা দেশে খুঁজতেছি না, কিন্তু যখন এটা উৎপাদন শুরু হবে দেশেরটা আলাদা করেই খুঁজবে আমার। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ।